আজ 27 নভেম্বর রাজধানী টেলিভিশনের দ্বিতীয় জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা প্রতিনিধি কামরুল ইসলাম এর উদ্যোগে চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি রুমে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ক্রিকেট উপকমিটির টেকনিক্যাল কমিটির সভাপতি এস এম মুজিবুল হক রাসেল, বিশিষ্ট ক্রীড়াবিদ জুলফিকার আলী ভুট্টো, মহসিন পাটোয়ারি, আলম হোসেন, সাবেক ক্রিকেটার হিমু সরকার, মোহাম্মদ সোলেমান, আরাফাত সানি, রাজধানী টেলিভিশনের চাঁদপুর জেলার প্রতিনিধি কামরুল ইসলাম সহ চাঁদপুরের জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।